ইতিমধ্যেই আপনারা জানেন গ্রাহকের শত শত কোটি টাকা নিয়ে লাপাত্তা বাংলাদেশের একটি ই কমার্স প্রতিষ্ঠান ই অরেঞ্জ আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ই অরেঞ্জের সকল ছলচাতরি সম্পর্কে বিভিন্ন সময় গ্রাহকদেরকে আকর্ষণীয় অফার দিয়ে পণ্য কিনতে আকৃষ্ট করে এই ই অরেঞ্জ প্রতিষ্ঠানটি ই কমার্স প্রতিষ্ঠান ই অরেঞ্জ গত বছর যাত্রা শুরু করলেও চলতি বছরের জানুয়ারি থেকে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি রাফিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে নতুন অফারে পণ্য বিক্রি শুরু করে এরপর পরবর্তী চার মাসে গ্রাহকদের কাছ থেকে প্রায় চারশো কোটি টাকার বেশি অর্ডার গ্রহণ করে এপ্রিল মাসে প্রতিষ্ঠানটির মাসিক বিক্রির পরিমাণ দাঁড়ায় প্রায় দেড়শো কোটি টাকা হয়েছে তার কিন্তু বর্তমানে গ্রাহকদের দাবি প্রতিষ্ঠানটি প্রায় দুইশো কোটি টাকার পণ্যের অর্ডার নিয়ে ডেলিভারি দিচ্ছে না জানা গেছে অর্ডার নিয়ে পণ্য না দেওয়ার তাল বাহানার মধ্যেই মালিকানা পরিবর্তন করেছে প্রতিষ্ঠানটি এছাড়াও প্রতিষ্ঠানটির গুলশান কার্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে বিভিন্ন সময় বিভিন্ন অফার দেখে কিছু টাকা কমে কেনার উদ্দেশ্যে গ্রাহকরা বাইক মোবাইল ফোন টেলিভিশন সহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য ক্রয় করেছেন কিন্তু বিশ কার্য দিবসে পণ্য ডেলিভারির কথা থাকলেও ডেলিভারি দেয়নি তারা করোনার সময়ে সবকিছু তো বন্ধ আমার এর জন্য আমরা একটু ডিসকাউন্ট পাইছি দেখে আমরা আসলে মূলত আমরা অর্ডারটা করছি সরকার ই কমার্স প্রতিষ্ঠানগুলোর জন্য কিছু নীতিমালা ধার্য করেছে এরপর থেকেই তারা তাদের ডেলিভারি দেওয়া বন্ধ করে দেয় নানা বাহানায় সূত্র হতে জানা গেছে ই কমার্স ব্যবসার আড়ালে ই অরেঞ্জ অনলাইন শপ মূলত এম কার্যক্রম পরিচালনা করত দেশে এম পদ্ধতিতে ব্যবসা একেবারেই নিষিদ্ধ সূত্র হতে আরো জানা যায় বর্তমান মালিক বিথি আক্তার কিন্তু বর্তমান বা সাবেক মালিক সোনিয়া মেহজাবিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না গত সোমবার অফিসের হটলাইন নম্বর এবং সোনিয়া মেহজাবিনের ব্যক্তিগত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যায় সাবেক মালিক সোনিয়া মেহজাবিন মালিকানা পরিবর্তন করে বিদেশে চলে গেছেন এবং বর্তমান মালিকও দেশ ছেড়ে পালাতে পারে এই তথ্যের ভিত্তিতেই গ্রাহকরা গত ১৬ আগস্ট তাদের গুলশান অফিসের সামনে মিছিল ও আন্দোলন শুরু করে তাদের বিরুদ্ধে মামলা করতে গুলশান থানার সামনে ভিড় জমায় মামলা না নেয় পরে মাশরাফির বাসার সামনেও ভিড় জমায় তারা কিন্তু পরে মাশরাফ জানান তিনি এখন আর ই অরেঞ্জের সাথে নেই অনেক আগেই তার চুক্তি শেষ হয়ে গিয়েছে কিন্তু গ্রাহকদের এই দূর তাদের পাশে আছে মাসরাফি তাদেরকে সর্বোচ্চ সাহায্যর চেষ্টা করে যাচ্ছে সে তাদের কথা বলেছি তাদের মামলা নেওয়ার জন্য করার করেছি এখন আরো যদি কিছু করার থাকে আরও যদি সর্বোচ্চ কিছু করার থাকে আমি বলেছি করবো আপনাদেরও বললাম আমি করবো দর্শক ই অরেঞ্জের মতো বাংলাদেশে আরও কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠানের একই অবস্থা আইন শৃঙ্খলা বাহিনী থেকে তাদের বিষয়গুলো খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হচ্ছে ধীরে ধীরে তাই এ সকল ই কমার্স প্রতিষ্ঠানের অভিনব ফাঁদ থেকে দূরে থাকুন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত ভাইরাল প্রতিদিনের সাথেই থাকুন